আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশ পেমেন্ট গেটওয়ে কন্ট্রোল করবে, যাতে পণ্য ডেলিভারি হলে পরে পেমেন্টটা হয়। ভোক্তা যখন কিনবে পেমেন্টটা দিবে, কথা বলতেছে সচিব, সিস্টেমে থেকে গেটওয়ে থেকে যাবে, ডেলিভারি মেসেজ পেলে তখন তারা দিবে, পেমেন্টটা ক্লিয়ার করবে। এটা সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন এটা এক্সপেক্ট সংক্রান্ত কিছু ছিল না, আর আপনি এটা দেখুন। তারপরেও আমরা আশা করি যে ওই তারা যেন অনলাইনে কার্ড বা বিকাশ অথবা নগদ এই ধরনের কোন সিস্টেমে পেমেন্ট করে।